তো জামাই বাবাজি, এই ছোটবেলা থেকে কি তোমার বিছনা ভিজানোর স্বভাব নাকি? রাতে স্বপ্নে কিছু দেখো টেকো? আব্বা জান, আপনার বিবেকের মধ্যে কি ঘাস জন্মাইছে যে আপনি একটা বাইরের লোকরে আপনার জামাই বিছানা ভিজায় দেয় সেটা বলে দিলেন? এটা কোনো কথা? শ্বশুর বাড়ি পর্যন্ত যাই না গেছে। খালি যাই না গেছে, আজকে তো ভিজাই দিছি, তবে একটু অল্প ভিজাইছি। আরে রে, তোর যে অবস্থা মামা, এই অবস্থা তো শ্বশুর বাড়ির মুখ দেখানো উচিত না। তার মধ্যে আবার ওই জায়গায় যা উঠছস, অনেকদিন বেড়াইতেছস, আবার এদিকে প্লাউড ফিল করতেছস, যে জায়গা থেকে মানুষ আমার রাত লিখিস। আরে বাবা রে, চিল্লাইতেছস কে? এটার একটা সমাধান বাইর কর যে কেমনে সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান কেমন হবে? বেশি বুঝে তো ডাক্তারের কাছ থেকে পলাইছস। আচ্ছা, আমার একজন পরিচিত কবিরাজ আছে, তুই কবিরাজের কাছে চল, দেখবি সমস্যার সমাধান। ভাইজান, এই যে আমার মেয়ের জামাই, ওর কথাই আমি বলছিলাম। জামাই, উনি সম্পর্কে তোমার কাকা হয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তো জামাই বাবাজি, এই ছোটবেলা থেকে কি তোমার বিছনা ভিজানোর স্বভাব নাকি? রাতে স্বপ্নে কিছু দেখো টেকো? আব্বা জান, আপনার বিবেকের মধ্যে কি ঘাস জন্মাইছে যে আপনি একটা বাইরের লোকরে আপনার জামাই বিছানা ভিজায় দেয় সেটা বলে দিলেন? জামাই, তুমি রাগ করতেছো কেন? এইটা কি চাইপে রাখার জিনিস? এইটা তো চিকিৎসা করতে হবে, এটা তোর অসুখ। আমি এই জন্যে বাইরে ডাইকা নিয়ে আসছি, উনি আবার ঝাড়ফুঁক খুব ভালো করে, আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, দায়িত্ব তো আছে, তাহলে কাজ করেন। হ্যাঁ, একটা গরু লয়, আমার শ্বশুর একটা গরু দেয়, আপনি গরু জবাই দেন, দিয়া মাইকিং করে পুরো মহল্লায় জানায় দেন যে আপনার মেয়ের জামাই বিছনা ভিজায় দেয়। জামাই তো দি হালকা বেয়াদো বসে, আপনি আবার জামাই শ্বশুর মাঝখানে নাক গলাইতেছেন কিসের জন্য? এই মিল এরকম করতেছিস, তোমার মুরব্বি বেয়াদবি করিস না। এত লাফায় আনা জামাই, তুমি আমার চিনো? আমি জুম্মন ফকির, একটা মন্ত্র পড়ে এমন ফু দিমু না, তোমার বিছনা ভিজা তো দূরের কথা, তোমার পানি পড়া সারা জীবনে লেগে বন্ধ হয়ে যাইব। আব্বা, আমি কিন্তু ভুলে যাবো সে আমার কাকা শ্বশুর, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাইতেছে। বেয়াদব জামাই, থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব, যাও চোখের সামনে থেকে যাও। চল তো, আরে আজ তোর অভিশাপ দিলাম, সারাদিন তোর পানি চুইয়া চুইয়া পড়বো। আসেন ভাইজান, আসেন। যতক্ষণ পর্যন্ত চিকিৎসা না হবে তুমি এরকম বাধাই থাকবা। জামাই বাবা, তুমি সবকিছু নিয়ে এত অবহেলা করো কেন? হ্যাঁ, তুমি যে অপমানটা আমারে করছো, শুধু আমার মেয়ে বলে তোমার জন্য আমি খুই যা পাইতা এই যে কবিরাজকে নিয়ে আসছি। পাগলামো করো না জামাই, বাবাটা আমার দোস্ত। মাইনে লো না, তোর তো পুরো কপাল, এমন একটা রোগ হয়েছে, এই রোগের কারণে মানুষের কাছে যে যদি দোয়াও নিতে যাই তাহলে তো লজ্জা লাগবে। লজ্জা লাগবে না, ক কবিরাজ যা যা কয়েকটা হন না মামা, সমস্যা সমাধান হয়ে যাবো। আর তাছাড়া রাত্রেবেলা আইসা যে তোর চিকিৎসা করবো, এলাকার কেউ জানতে পারবো না। আরেকটা কথা কবি না, রিয়া আমার এসব বার্তাটা খুলো, তোমরা কিন্তু পুরুষ নির্যাতন করতেছো। সাত দিন যদি বেঁধে রাখা লাগে তোমার, সাত দিনই আমি বেঁধে রাখবো, কিন্তু চিকিৎসা তোমার আজকেই হবে। দোস্ত, আমার উপরে ভরসাটা রাখ, দেখবি বিছানা ভিজা একদম বন্ধ হয়ে যাবো। সকালে উঠে দেখবি যে বিছানা শক্ত এক কাঠ হয়ে গেছে গা। বন্ধু, এই কবিরাজ যেন তেন কবিরাজ না রে, এর এলাকা এরকম বহু রোগের সমস্যা সে সমাধান করছে। তুই খালি কবিরাজের কথাটা হন, কি দেয় ওষুধটা খায়ালা, দেখবি ভালো হয়ে যাবে না আঙ্কেল। কবিরাজ সাহেব, শুরু করেন তো। বিরাট সমস্যা আছে ভাইজান। কি? রুগীর বয়স তো বেশি, এই জন্য কয়েকদিন সময় লাগবে। এখন আমি একটা ব্যবস্থা দিয়ে যাচ্ছি, দুই চার দিনের বাসি প্রস্তাব জমায় রাখবেন, আমি কয়েকদিন পরে আইসা টেস্ট করব। তার মানে কি ওগুলা কি বোতলে রাখতে হবে নাকি? না না, আমি একটা ব্যবস্থা দিতে আসি, এইটা ফিট করে দিবেন, চার পাঁচ দিন পরে আইসা আমি এটার ভিতরের থেকে প্রস্তাব টেস্ট করে দেখব। কৈলাস স্যার, এটা কী দিলেন? মিলনের যে রোগ তাতে তো কমসে কম একটা বালতি দিবেন। শোনেন ভাইজান, টেনশন নিয়েন না, আমি এমন একটা ওষুধ খাওয়াই দিয়ে যাবো, এখন আগের মতন কলকল করে পানি বেরিয়েব না, ফোটা ফোটা পানি পড়ব। এখন আপনারা একটু তবে ধরেন, আমি ওষুধটা খাওয়াই দিই, ওষুধটা একটু তিতে আসে, খাইতে চাইব না,
না ধরেন ধরেন এই কবিরাজ আমি কোনো ওষুধ খাবো না আব্বা প্লিজ এরকম রিয়া তুমি একটু বুঝাও না সবাইরে আর কি খাবো আমি কোনো ওষুধ খাবো না আরেক চামচ এই এই তো হয়ে গেছে।